আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। এটা মোটামুটি ভাবে এখন স্পষ্ট যে সরকারে যারা আছেন তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে, অথবা তাদের ভেতরে যেটা আছে সেটা পেরিয়ে আসতে শুরু করেছে, এবং এটা তাদের জন্য তো কল্যাণকর নয়, এটা আমার জন্য, আপনার জন্য, এদেশের নাগরিকদের জন্য বা দেশের জন্য কল্যাণকর বলে আমার কাছে আর মনে হয় না। সম্প্রতি চট্টগ্রামে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একটি বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন এবং খানিকটা উদ্বেগও বলা যেতে পারে তৈরি হয়েছে তার এই বক্তব্যের প্রেক্ষিতে। আমলাতন্ত্রের অনিয়ম, উপনিবেশী আমলের আইনি কর্ম ও পদ্ধতি নিয়ে অনেকেই সমালোচনা করে থাকেন, কিন্তু নতুন নিয়ম তৈরি না করে, নতুন আইন তৈরি না করে, স্বৈর শাসকের আমলের বা ফ্যাসিবাদী আমলের আমলাতন্ত্রকে পুনর্গঠন না করে এখন আবার যে প্রশাসন আছে তাকেই হুমকি দিলে অবস্থা কিন্তু আরো খারাপ হবে, সেটা এই উপদেষ্টাকে, এই উপদেষ্টাদের বুঝতে হবে। একটা অভ্যুত্থানের পরে সব নিয়ম ভেস্তে গেছে, যেমন খুশি তেমন ভাবে দেশ চালাবো, সব নতুন লোক দিয়ে চালাবো, এমন কথা প্রশাসনে আরো অস্থিরতা তৈরি করবে। যে কথা শুরুতেই বলছিলাম যে সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, চট্টগ্রামে তিনি একটি অনুষ্ঠানে বলছিলেন যে আপনাদের এমন কিছু নিয়ম নীতি আছে যাতে আপনাদের বিরুদ্ধে হাত দেওয়া যায় না, আমরা কিন্তু ওসব নিয়ম নীতি রক্ষা করবো না। নিয়ম নীতি মেনে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়নি, যদি সহযোগিতা না করেন তাহলে সরকার পরিচালনা ভবিষ্যতে নিয়ম নীতি মেনে হবে না, প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন নিয়োগ দিয়ে নতুন লোক বসানো হবে। গত শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগ ও জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ কঠোর হুঁশিয়ারি দেন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রোধে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে সরকারি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সরকারি কর্মকর্তাদের অসহযোগিতার কারণে প্রশাসনে স্থবিরতা বিরাজ করছে উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন যে এটার জন্য আমাদের সর্বশেষ ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা হয়েছে, হয়তো আমাদের কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। আসলে এখানে একটা বিপ্লব হয়েছে, আপনারা অনেকেই হয়তো বুঝে উঠতে পারছেন না, আমার মনে হয় বিপ্লবের পর কোনো কিছু সিস্টেমের ভিত্তিতে চলে না, এখনো আমরা সিস্টেমটাকে বজায় রেখেছি, আমরা প্রত্যাশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন এটি বজায় রাখবার জন্য, কিন্তু সিস্টেম যদি ভাঙার প্রয়োজন পড়ে তাহলে সিস্টেম ভাঙব এবং প্রয়োজনে নিয়োগ দিয়ে নতুন লোক বসাব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সহনীয় মূল্যে চট্টগ্রামের ট্রাকে পণ্য বিক্রির বিষয়ে পদক্ষেপ না নেয় ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা। তিনি বলেন, আপনাদের এত এক্সপার্টিজ, অভিজ্ঞ কর্মকর্তা, পড়াশোনা, প্রশাসনিক অভিজ্ঞতা থাকার পরও যদি করতে না পারেন তাহলে নতুনদের নিয়ে আসি, আপনাদের দিয়ে আমরা কি করব। এখন এই ধরনের বক্তব্য কি স্থবির প্রশাসনকে সক্রিয় করে তুলতে পারবে? প্রশাসন কিভাবে কাজ করে, তার প্রক্রিয়া একদিনে যেমন গড়ে ওঠেনি তেমনি এটা হুট করে পাল্টে ফেলার প্রক্রিয়া হিতে বিপরীত হতে পারে। বক্তব্যটা শুনতে অনেকের কাছে আকর্ষণীয় মনে হতে পারে, অনেকের কাছে বিপ্লবী মনে হতে পারে, কিন্তু এর ফলাফল কি সেটা ভেবে দেখা দরকার। সরকারি চাকরির যে বিধান, যে নিয়ম, তাতে সংস্কার না এনে নতুন নিয়ম এবং সেই নিয়ম পালনের উপযুক্ত লোকবল তৈরি না করে হুট করে এমন বক্তব্য প্রশাসনকে আরো অস্থির করে তুলবে। দেশের মানুষ ইতিমধ্যেই এই সরকারের সফলতার বিষয়ে আশাহত হয়ে উঠেছে, কেউ কোনো কিছু নিয়ে আস্থা রাখতে পারছে না। রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকারের অসহযোগিতার চিত্রটা পরিষ্কার। এখন যদি প্রশাসন ও উপদেষ্টা মানে আমলাতন্ত্র নির্বাহী ক্ষমতার মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় তাহলে এই সরকারের সফলতা অর্জনের পথ আরো কঠিন হয়ে যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে না, সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী সরকার থেকে অনেকটা দূরে এটা দৃশ্যমান। সরকার নিজে যা মনে করে আর প্রশাসন যে চিন্তাভাবনা করে কাজ করে তার মধ্যে ঐক্য না হলে দেশের এই স্থবির অবস্থা কাটবে বলে মনে হয় না। এখানে কয়েকটা কথা খুবই গুরুত্বের সঙ্গে আমি বলতে চাই, ছোট্ট করে বলতে চাই যে এটাকে আসিফ মাহমুদ বা অনেকেই বিপ্লব ভাবছেন, আমি এটাকে কোনো বিপ্লব বলি না। তিনি বলছেন যে বিপ্লবের পরে কোনো সিস্টেম
থাকে না, সিস্টেম মেনে চলে না। যে কোনো সমাজ, যে কোনো কিছু রান করতে হলে, যে কোনো রাষ্ট্র রান করতে হলে তার একটা সিস্টেম থাকতে হবে। হ্যাঁ, পুরোনো সিস্টেম খারাপ হলে আপনি ভেঙে ফেলতে পারেন, কিন্তু আপনি যখন বলেন যে বিপ্লবী সরকারের আইন মেনে চলতে হবে না, আইন আগে বদলে তারপর নতুন আইন আপনাকে চলতে হবে, কিন্তু যে আইন আছে সেই আইনেই আপনাকে চলতে হবে, আপনি আইন মানবেন না, এটা কোনো সাংবিধানিক গণতান্ত্রিক কথা হতে পারে না। এবং এটা যে বার্তা দিচ্ছে সেই বার্তা সুখকর নয়, এবং সেটা যে আমরা চারপাশে দেখতে পাচ্ছি, যা কিছু হচ্ছে অনেক রক্ত গরম করা কাজ হচ্ছে বটে, কিন্তু এগুলো কোনো গণতান্ত্রিক দেশের কাজ নয়। আপনি হ্যাঁ বলতে পারেন যে আইন মেনে কি, আপনি বলেছেন যে আইন মেনে কি গণঅভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, হয়নি, কোনো দেশেই হয় না। এবং এই বিপ্লব বলেন, গণঅভ্যুত্থান বলেন, এর অংশীদার বাংলাদেশের জনগণ, আমরা সবাই। এখানে আবেগ ছিল, আইন মেনে না হয়নি, কিন্তু রাষ্ট্র আপনাকে আইন মেনে চালাতে হবে। আবেগ দিয়ে আপনি সরকারকে নামাতে পারবেন, কিন্তু শুধুমাত্র আবেগ দিয়ে আপনি সরকার চালাতে পারবেন না, রাষ্ট্র চালাতে পারবেন না। এর কিছু নিয়ম নীতি আছে, এর সঙ্গে বৈশ্বিক বিষয় আসে আছে, রাষ্ট্রের একটা অঙ্গের সঙ্গে আরেকটা অঙ্গের ভারসাম্য বজায় রেখে চলতে হয়, কে কার কথা কতটুকু শুনবে কতটুকু শুনবে না তার একটা সীমা রেখা আছে। এইসব ব্যবস্থা ছাড়া রাষ্ট্র চলে না, অনেক ক্ষেত্রে পরিবারই তো চলে না, সমাজের কথা নাই বা বললাম। সো মিস্টার আসিফ মাহমুদ বয়স কম, আমরা জানি আপনাদের অবদান অনস্বীকার্য, কিন্তু মাথায় রাখতে হবে যে দায়িত্ব আপনি নিয়েছেন বা আপনারা নিয়েছেন, সেই দায়িত্ব জনগণ কোনো নির্ধারিত স্বীকৃত পন্থায় আপনাদেরকে দেয়নি, কেউ আপনাদেরকে জোর করে এনে বসিয়েও দেয়নি, আপনারা নিজেরা বসেছেন। বসেছেন যখন কাজটা করতে হবে, প্রতিদিন আমরা প্রশ্ন তুলতে থাকবো, ভুল করবেন, আমরা সমালোচনা করতে থাকবো, এটাই আমাদের কাজ। জনগণের নজর আপনাদের দিকে আছে, হ্যাঁ, আপনারা বিশেষ করে আপনারা যারা ছাত্র প্রতিনিধি সেখানে আছেন, যারা আপনারা যদি এই অভ্যুত্থানের পরে সরকারের অংশ না হতেন, একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতেন, আপনাদের প্রতি মানুষের রেসপেক্টের জায়গাটা অন্য জায়গায় থাকতো। আমি বলছি না সরকারে গেলেই কার প্রতি রেসপেক্ট নষ্ট হয়ে যাবে, তা না, সরকারের থেকেও রেসপেক্ট অর্জন করা যায়, কিন্তু তার জন্যে আপনাকে নিয়মিত ডেলিভার করতে হবে, কাজের মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে, আচরণের মধ্য দিয়ে আপনাকে মানুষের আস্থা অর্জন করতে হবে, এবং সেটা অব্যাহত রাখতে হবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।